চারিটা বছর পার হল, আজিও চিনাক্ত নহল ছাত্র নেতা লাফিকুল ইসলামের হত্যাকারী। হত্যাকারী কোন সে কথা সরকারে জানে? একমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে লাফিকুল ইসলাম আহমেদক হত্যা করা হয়েছিল নাকি? আর রাজনৈতিক ষড়যন্ত্রতে লাফিকুল ইসলাম আহমেদের সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়াটো গাব দিব বিচাৰিছে নাকি? পুনৰ লাফিকুল হত্যাকাণ্ডৰ ন্যায় বিচাৰি সৰব সতীৰ্থ ধাৰাবাহিক আন্দোলনৰ হুংকাৰ এবিএমছৰ। সরকার দাবি জানাইছো শীঘ্রে শহীদ লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার করক, অন্যথা তীব্র জঙ্গি গণতান্ত্রিক আন্দোলন কার্যসূচীর মুখোমুখি হলে প্রস্তুত থাকক। 2017 চনের 1 আগস্টত আততায়ী দিন দুপুরতে গুলিয়ায় হত্যা করেছিল সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ এবিএমছৰ নেতা লাফিকুল ইসলাম আহমেদক। এই হত্যাকাণ্ডৰ চারিটাক বছর পার হল, আজিও চিনাক্ত নহল হত্যাকারী। সোমবারে দিসপুর প্রেস ক্লাবত সংবাদমেল সম্বোধন করে পুনের সরব হয়ে উঠিল এবিএমছৰ নেতৃত্ব। সরকারের ভূমিকাক তীক্ষ্ণ সমালোচনা বিটিসির ছাত্র সংগঠনটির। মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনাকে আমি এই দিসপুর প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি প্রশ্ন করছো। আপনি শান্তির কথা কয়, শান্তি চুক্তির কথা কয়, কিন্তু বিটিসি অঞ্চলের দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সকলক প্রতিনিধিত্ব করা একমাত্র জাতীয় সংগঠন এবিএমছৰ বলিষ্ঠ সভাপতিক দিন দুপুরতে গুলিয়ে হত্যা করা হল। আপনার সরকারের দিনত সেই হত্যাকারী গ্রেপ্তার করব নারে, গোটাই বিটিসি অঞ্চলের জনসাধারণ লগত অন্যায় হল, যে অন্যায়ের আপনাদের ন্যায় দিব নারে, হত্যাকাণ্ড ন্যায় দিব নারে। আর আজি আপনাদের শান্তির বিটিসি করব, শান্তির বিটিএ করব, এইবিল অসম্ভব কথা, কারণ শান্তি আর অন্যায় একলগে সহাবস্থান করব নারে। তদন্তর তথ্য রাজহুয়া করবলৈ সরকার সময় বান্ধি দিলে এবিএমছৰে ছাত্র সংগঠনটির স্পষ্ট মন্তব্য। 1 আগস্টর পূর্বে স্থিতি স্পষ্ট করক সরকারে, লাফিকুলর নামত রাজনীতি নকরিবলৈ সকিয়নি সংগঠনটির। ইফালে সিবিআইৰ ভূমিকাকো রহস্যজনক আখ্যা এবিএমছৰ। ছাত্র সংগঠনটির 1 আগস্টর সংহতি দিবসের কার্যসূচী স্থগিত রাখি ধারাবাহিক আন্দোলনের ঘোষণা। বিটিসির প্রতিখন গাঁও প্রতিটি সুপুরীত হব প্রতিবাদ, দিসপুরের পর দিল্লিলে প্রতিবাদ গড়ি তোলারও হুঙ্কার। 1 আগস্ট তারিখে 2021 চনের 1 আগস্ট লাফিকুল ইসলাম আহমেদের হত্যার চারিটা বছর উকুলি যাব, আর 1 আগস্ট তারিখের পর বিটিএডির প্রতিটি চুকে কোণে আমি গণতান্ত্রিক আন্দোলন কোভিড প্রোটোকল মেনটেন করে আমি আন্দোলনের কার্যসূচী হাতত লম। আর সেই আন্দোলনের কার্যসূচীত যিকোনো ধরনের আইন শৃঙ্খলা জনিত যদি কোনো ধরনের ব্যাঘাত জন্মে তার কারণে সম্পূর্ণভাবে দায়ী হব অসম সরকার। এনেদরে লাফিকুল ইসলাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে পুনের সরব হল সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থা, লগতে বিরোধী দল জাতীয় সংগঠনক হত্যাকাণ্ডের ক্ষেত্র মাত মতার দাবি জানালে ছাত্র সংগঠনটে। ভিডিও জার্নেলিস্ট কন্দর্প কলিতার সহ হিরুল হকর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।